সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে, আপনাদের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার আরও রহস্য জানতে দুই দেশের আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। আজিম হত্যায় গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাদির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার আদালত। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে গ্রেফতার কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ শেষ রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। কাল শক্তি অর্জনের পর রবিবার রাতে এটি আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। এ সময় বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার হতে পারে। এতে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, ভূমিধস ও জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। চলছে দেশের বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩-এর জমকালো আসর। এবার পুরস্কারটির রজত জয়ন্তী পূর্তি হচ্ছে। তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে ২৫তম আসর। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী মাসুদ আলী খান। ভালো কাজে উৎসাহ ও স্বীকৃতি দিতেই এ পুরস্কার বলে জানান আয়োজকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অপহরণ মামলায় গ্রেফতার তিন আসামির প্রত্যেককে আট দিন করে রিমান্ড দিয়েছে আদালত। অন্যদিকে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি। জিহাদকে সঙ্গে নিয়ে এমপি আনারের খণ্ডিত মরদেহের খোঁজ করছে তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন সেটির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। ফুটেজে দেখা যায় ১৩ মে এমপি আনার ভারতীয় সময় দুপুর ২:৫১ ওই ফ্ল্যাটে ঢুকছেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুঁইয়া ও ফয়সাল। এই তিনজনই রেখে জোতা রেখে স্বাভাবিক ভঙ্গিতে ফ্ল্যাটে প্রবেশ করেন। এর পরের ফুটেজ পরের দিন অর্থাৎ ১৪ মের বিকেল ৫:১১ শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ ফ্ল্যাট থেকে বের হচ্ছেন একটি ফিরোজা রঙের ট্রলি ব্যাগ হাতে। তার সঙ্গে পলিথিন ও শপিং ব্যাগ হাতে বের হচ্ছেন কসাই জিহাদ। এ সময় শিমুলকে চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা লক করতে দেখা যায়। ২২ মে ভারতীয় পুলিশ এমপি আজিম হত্যার তথ্য নিশ্চিত করার পর একে একে গ্রেফতার হতে থাকেন আততায়ীরা। ভারতে ২৩ মে গ্রেফতার হন মামলার অন্যতম আসামি সিয়াম। তবে পরে জানা যায় তিনি সিয়াম নন, কসাই জিহাদ। ডিবি পুলিশ বলছে হত্যার পরিকল্পনা অনুযায়ী জিহাদকে কলকাতায় আনা হয় মুম্বাই থেকে। উদ্দেশ্য এমপি আজিমের মরদেহ গুম করা। এই জিহাদকে বারাসাত আদালত আজ ১২ দিনের রিমান্ড দিয়েছে। কে কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস ট্রান্সপোর্ট যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ ১৪ দিন পিসি চেয়েছে। আমাদের লালের সিজিএম আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার অভিযান চালায়। তবে এখনো মরদেহের কোন সন্ধান মেলেনি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়ে অনশন করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার অসমাপ্ত কাজ শেষ করার জন্য রাজনীতিতে আসার কথাও জানিয়েছে সে। এদিকে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে সোনা চোরাচালান সহ নানা বিষয়ে যেসব তথ্য আসছে তা আগে শোনেননি দাবি ঘনিষ্ঠজনদের।
যশোর প্রতিনিধি রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোটবেলা থেকেই ফুটবল ও ক্রিকেট খেলে ঝিনাইদহের কালীগঞ্জে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। একসময় রাজনীতি সাংগঠনিক দক্ষতায় ওই অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হন তিনি। পর্যায়ক্রমে কাউন্সিলর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সভাপতি ও তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ভালো সখ্য ছিল। নিহত সংসদ সদস্যের শোকাহত পরিবারের পাশে থাকতে তার বাড়ির কাছে ভিড় সহযোদ্ধাদের। সান্ত্বনা দিতে এসেছেন পরিবারটিকে। বাবা হত্যার সুষ্ঠু বিচার চেয়ে অনশন করেছেন মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন। এদিকে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সোনা চোরা চালান, মাদক কারবারিতে সংশ্লিষ্টতার যেসব তথ্য বেরিয়ে আসছে সেগুলো মিথ্যা বলে দাবি দলের নেতাকর্মী ও ঘনিষ্ঠজনদের। তার সাথে 40 বছর সম্পর্ক, আমি কোনোদিন দেখিনি তার সাথে এই অবৈধ ব্যবসার সাথে সে জড়িত। যে কোনো ভাবে শাহিনরে যদি আমরা ঘুরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায়, তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সবকিছু বেরিয়ে যাবে। তাকে যেন আইনের আশ্রয় নিয়ে আসে, তাকে মানে শাস্তির ব্যবস্থা করে, এইটাই আমরা চোখে দেখতে চাই। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতি শুরু করে বিএনপি হয়ে যোগ দেন আওয়ামী লীগে। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত করবে বাংলাদেশে, যা প্রবল শক্তি নিয়ে 26 মে রবিবার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কুয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন। বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে যা আজ রাতে গভীর নিম্নচাপ এবং শেষ রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। রেমাল শনিবার দিনভর আরও শক্তি অর্জন করবে এবং 26 মে রবিবার আরও শক্তি বাড়িয়ে প্রবল ঝড় রূপে ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কুয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। এরই মধ্যে ভারতের আবহাওয়া অধিদপ্তর রেমালের গতিপথ প্রকাশ করেছে। তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে এই অবস্থায়। তার ডান পাশ বাম পাশ দুটোই আমাদের দেশের উপরে অতিক্রম করার সম্ভাবনা আছে। খেপুপাড়া এবং সুন্দরবন এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ এইদিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যায় ক্রস করার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে, তো 26 উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা আপনার 26 তারিখ সকাল ভোরে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপকূল অতিক্রম করার পর 6 ঘন্টা পর্যন্ত রেমাল ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখবে। রাজধানী ঢাকা সহ মধ্যাঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 কিলোমিটারের উপরে। ফলে রেমালের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আভাস দেয়া হয়েছে। পার্বত্য এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কাও। অগ্রভাগে আপনার আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী, আপ টু চট্টগ্রাম পর্যন্ত জেলাসমূহের উপরে। এবং এটার আরেকটা দিক হলো যে এইখানে এটা যতই অগ্রসর হবে ভারী বর্ষণ, আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয়। এরই মধ্যে সব সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় গতরাতে অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। প্রস্তুত রাখা হয়েছে জেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটার আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এর আসর বসেছে আজ। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের 25তম আসরটি সাজানো হয়েছে নানা জমক দিয়ে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এই ভেন্যুতে বিকেল 5টা থেকে আসতে শুরু করেন অতিথি এবং বিনোদন জগতের আমন্ত্রিত তারকারা। লালগালিচার মাধ্যমে সংবর্ধিত করা হয় অতিথিদের। সন্ধ্যা 6টায় শুরু হয় মূল আয়োজন। শুরুতে বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং স্কোয়ার রিয়েলিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিনোদন জগতে নিরলস কাজ করে যাওয়া কর্মীদের ধন্যবাদ জানান অঞ্জন চৌধুরী। পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননায় ভূষিত করা হয় টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চের বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খানকে। এবারের আসরে দেশের বিনোদন জগতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননার পাশাপাশি তারকা জরি পুরস্কার, সমালোচক পুরস্কার প্রদান করা হয়। রজত জয়ন্তীর এই আয়োজনের উপস্থাপনা ও পরিচালনা করছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। যারা অভিনয় করেন তারা যেন মনপ্রাণ দিয়ে অভিনয় করেন। অভিনয়টা এমনই একটা জিনিস, এক পর্যায়ে ভেতরে ঢুকে এটার বাড়িতে তার বাড়ি থেকে অন্য জায়গায় যায় না, ওইটাই তার বসত পরে হয়ে থাকে। আমি যেমন এই 94 বছর বয়সে এখনো সুযোগ পেলে অভিনয় করি, এই সম্মাননা তুলে দিয়েছেন আমার হাতে। এ সম্পর্কে যারা ডিসিশন নিয়েছেন আমাকে দেওয়ার জন্যে তাদের সকলকে আমার সশ্রদ্ধ অভিবাদন। 25 বছর একসাথে থাকা বর্তমান দিনে অনেক দুষ্কর, ব্যবসা হোক পারিবারিক জীবনে হোক, কিন্তু আমরা কিন্তু একে অপরের হাত ধরে এতটা পথ পেরিয়েছি এবং এগুলো সম্ভব হয়েছে যেহেতু যে আমাদের ভিতরে মনের একটা মিল আছে, মতেরও মিল আছে, মতের অমিল হলে অসুবিধা নেই যদি মনের মিল থাকে। সো প্রতিভালো এবং স্কোয়ার গ্রুপের যে সম্পর্কটি এটা মনের মিলের সম্পর্ক এবং আশা করি আরও অনেক অনেক দিন এটা থাকবে। এটা কিন্তু নট জাস্ট একটা বছরে একটা দিন করলাম, এটা আমাদের একটা প্রচেষ্টা যেই দিনটাতে আপনাদেরকে বিশেষভাবে সম্মানিত করা। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ আদালতে প্রমাণ হলে সরকার তাকে কোনো প্রোটেকশন দেবে না মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্স নিয়েছেন, যার উদাহরণ হল বিশ্বজিৎ ও আবরার হত্যার বিচার। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মানু মজুমদারের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান তিনি। এরপর সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন দুদক ও বিচার বিভাগ স্বাধীন, আইজিপি বা সেনা প্রধান অপরাধ যেই করুক প্রচলিত আইনে যা আছে তাই হবে। সাবেক আইজিপি কোন আর সাবেক সেনা প্রধান, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। দামের লাগাম এখনও টানা যায়নি প্রাণীজ আমিষের, চড়া দরেই কিনতে হচ্ছে ব্রয়লার, সোনালী মুরগি আর ডিম। নিত্যপণ্যের এমন উচ্চ মূল্যের জন্য তদারকি সংস্থার নজরদারি কমে আসাকেই দায়ী করছেন ভোক্তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গেল বছর শেষ নাগাদ গরুর মাংসের দর ছিল প্রতি কেজি 620 থেকে 650 টাকা, বছরের শুরুতে সেই দর উঠে যায় 750 থেকে 780-তে, যা নিয়ন্ত্রণে কেজি প্রতি 664 টাকা দর বেঁধে দেওয়া হয়। বাড়ানো হয় তদারকি সংস্থাগুলোর নজরদারি। তারপরেও রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়, আর খাসির মাংস 1000 থেকে 1100 টাকার মধ্যে। তবে কোথাও কোথাও এই দর উঠেছে 1200 ঘরে। বিভিন্ন সংস্থা কথাবার্তা বলে মাঝে মধ্যে দাম কমে, কিন্তু পর আবার যে সাবেক দাম সেটাই চলে আসে, ব্যবসায়ীদের কোনো রকমের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অত্যন্ত গরুর দাম বেশি, মনে করেন বর্তমানে গাতলি 800 টাকা কেনা পড়ে। সাধারণ মানুষের আমিষের চাহিদার বড় অংশ পূরণ করা মুরগির দরও মধ্যবিত্তের নাগালের বাইরে। কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়, পাড়া মহল্লার বাজারে তা অন্তত 20 থেকে 30 টাকা বেশি। আমাদের আয় তো ওইভাবে বাড়েনি, কিন্তু
জিনিসপত্রের দাম অলমোস্ট প্রায় ডাবল হয়ে গেছে। দায়িত্বটা সরকারের, জনগণের কিন্তু না। সরকার আগেই ক্ষমতা যাওয়ার আগে কথা দিয়েছে আমি আপনাদের উপকার করব। তো উপকার কই, মানুষ তো বুঝতে পারছে না যে আমাদের উপকার হচ্ছে। দেখি না তাড়াতাড়ি থাকলে পরাই এত মানে ইচ্ছা মতো দাম চাইতে পারতো না, বিক্রি করতে পারতো না। লেয়ারার কক মুরগিও বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকা কেজি দরে। অবশ্য সপ্তাহ দুয়েক আগে এ মুরগির কেজি ছুঁয়েছিল 400 ঘর। আর দেশি মুরগি নিতে হলে গুনতে হবে 680 থেকে 700 টাকা। এই দর বাড়ার জন্য ব্যবসায়ীরা সম্প্রতি তীব্র তাপদাহে মুরগি মরে যাওয়া ও উৎপাদন কমাকে দায়ী করেছেন। ওই সময় তো মালের দাম কম থাকার কথা, খামারের মাল শর্টের কারণে বাজার একটু বেশি। গরমে তো বাচ্চা তো দাম করতে পারতেছে না, কারণ দেখেন দেশ গরমে বাচ্চা উৎপাদন কমাতেছে, মুরগি দামের জন্য উঠানামা করতেছে। অস্থিরতা ডিমের বাজারেও। 15 দিন আগেও 115 থেকে 120 টাকা ডজনের ডিম উঠেছে 140 থেকে 150 টাকায়। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। 15 জন রন্ধনশিল্পীর বাসায় রান্না করা খাবার নিয়ে ফার্ম ফ্রেশের পপ অফ কালার আয়োজন করেছে শেফস বিয়ন্ড হোম সিজন। নারীভিত্তিক কমিউনিটি পপ অফ কালার লিমিটেড যাত্রা শুরু করেছে 2019 সাল থেকে। আজ ও কাল সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ধানমন্ডির মাইডাস সেন্টারে তাদের আয়োজন চলবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার প্রদর্শিত হবে। ফার্ম ফ্রেশ টাইটেল স্পন্সর এবং আরও বিভিন্ন পার্টনারদের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে এতে থাকছে গান, লাইভ কুকিং, মেহেদি কর্নার, কুইজ প্রতিযোগিতা ও রাফেল ড্র। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত 24 ঘণ্টায় আকাশ ও স্থলপথে ইসরায়েলি হামলায় অন্তত 7 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার পর থেকে এ পর্যন্ত প্রাণহানি প্রায় 36,000। ইসরায়েলি সেনাবাহিনী হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। তাদের ট্যাঙ্ক রাফা শহরের দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রাফা সহ গাজার বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হামাসের হাতে আটক আরও 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে রাফায় ইসরায়েলি অভিযান বন্ধের এক আবেদনের উপর রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা এ আবেদন করে। স্কোয়ার টয়লেটিজের ব্র্যান্ড সেনোরার সৌজন্যে হাতের ঝিলে হয়ে গেল ঢাকা লং উইমেন ম্যারাথন 2024। আনন্দ উচ্ছ্বাস নিয়ে এই আয়োজনে অংশ নেন প্রায় 1,000 নারী। ফারাজি মালিহার রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই রাজধানী ঢাকার হাতির ঝিলে জড়ো হয়েছিলেন বিভিন্ন বয়স, শ্রেণী, পেশার হাজারো নারী। সচরাচর যাদের এভাবে দৌড়ানো হয় না, তাদের জন্যই হয়ে গেল ঢাকা লং উইমেন্স ম্যারাথন। স্কোয়ার টয়লেটরিজের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরার সৌজন্যে এই ম্যারাথনের আয়োজন করে এভারেস্ট একাডেমি এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ভোর 5:30টায় হাতির ঝিলের FDC মোড় থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে। কেউ সিরিয়াস হয়ে, কেউ আবার গুটি গুটি পায়ে শেষ করেছেন 10 কিলোমিটার দূরত্ব। সবার মাঝেই ছিল উচ্ছ্বাস। কেউ প্রথমবার অংশ নিয়েছেন 2.7 কিলোমিটার ক্যাটাগরিতে। নারীর শারীরিক সুস্থতা রক্ষা, ঘর থেকে বের হবার সুযোগ করে দেওয়া, তাদের ফিটনেস সচেতনতা বাড়ানো সহ বিভিন্নভাবে এই ইভেন্ট অনুপ্রাণিত করেছে প্রতিযোগীদের। নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষার পাশাপাশি পিরিয়ড বান্ধব পরিবেশ গড়ে তুলতে এটি ভূমিকা রেখেছে বলে বিশ্বাস আয়োজকদের। বাইরে যাওয়ার প্রথম প্রবলেমটা কেন শুরু হয়, কারণ সে আসলে পিরিয়ডের মধ্যে দিয়ে আছে, তার জন্য আসলে বাইরের মানুষজন একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। তো সেনোরার আসলে এই জার্নিতে আমরা দেখেছি যে ফ্রন্টলাইনে এসে যদি কেউ কিছু না বলে, সেক্ষেত্রে কেউই আসলে ইনিশিয়েটিভ নিতে চায় না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DMP কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফৌজিয়া আলম। আজ সকাল থেকে ভোর থেকে যে কার্যক্রম শুরু হয়েছে, হাজার তারার মেলা মিলেছিল এই আমাদের হাতির ঝিল এলাকায়, এবং সেটির যে স্ফুরণ, সেটির যে বিক্ষেপণ আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। 2016 থেকে 2019 সাল পর্যন্ত নিয়মিত এই ইভেন্টটি চলমান ছিল, তবে করোনার কারণে ভাটা পড়ে এই আয়োজনে। এবার পঞ্চমবারের মতো হলো ঢাকা লং উইমেন্স ম্যারাথন। ফারাজি মালিহা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম হত্যার আরও রহস্য জানতে দুই দেশের গ্রেফতার আসামিরা রিমান্ডে, এখনও মেলেনি মরদেহের খোঁজ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ শেষ রাতে পরিণত হবে ঘূর্ণিঝড় রেমালে, রবিবার রাতে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। চলছে মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এর জমকালো আসর, আজীবন সম্মাননা পেলেন অভিনয়শিল্পী মাসুদ আলী খান। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।